এই ব্যক্তির কাটা মাথা ১৮২ বছর ধরে বোতলবন্দি রয়েছে। পর্তুগালের লিসবন ইউনিভার্সিটিতে এত বছর ধরে এই মস্তক সংরক্ষিত রাখা হয়েছে। প্রাচীনকালে মানুষের দেহকে মমি বানিয়ে রাখা হতো, আমরা সবাই জানি। কিন্তু কি এমন ঘটেছিল যে কারণে এত পুরনো মৃতদেহের কাটামাথা আজ পর্যন্ত এই পৃথিবীতে টিকে আছে? জানতে হলে আমাদের যেতে হবে 1800 শতাব্দীর স্পেন নগরীর গালিশিয়ায়। হ্যালো বন্ধুরা, ক্রাইম পিডিয়া বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও আপনাদের কাছে হাজির হয়েছি নতুন আঙ্গিকে পুরনো অপরাধের ঘটনা নিয়ে। আশা করি কাহিনীটি আপনাদের ভালো লাগবে। 1810 সালে স্পেনের অখ্যাত শহরে জন্ম নেয় ডিয়েগো আলভেস। দরিদ্র বাবা মায়ের ঘরে জন্মগ্রহণের কারণে শৈশব থেকেই নানান অভাব অনটনে সে বড় হতে থাকে। যেহেতু অভাবের সংসার, তাই 14 বছর বয়সে তার বাবা তাকে পর্তুগালের লিসবন শহরে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে সে কাজের সন্ধানে ঘুরতে থাকে, কিন্তু তার মনমতো কাজ সে পায় না। তারপর কোনোভাবে পেট চালানোর জন্য সে টুকটাক কাজ করতে থাকে এবং তা করতে গিয়ে সে কিছু বিপদগামী লোকের দেখা পায়, যারা অসৎ কাজের মাধ্যমে তখন বেশ ভালো মাল করি কামাচ্ছিল। এদের দেখে তার মাথায় এই চিন্তা জাগে যে তারা তো উল্লেখযোগ্য তেমন কিছু না করে বেশ আরামেই দিন পার করছে। সে খোঁজ নেয় এবং জানতে পারে যে তারা ছোটখাটো ক্রাইম করে বেড়ায় এবং সেই পয়সায় দিন গুজার করে। তখনই সে সিদ্ধান্ত নেয় যে বিনা মেহনতে এই সহজ কাজটাই সে করবে, এতে তার পরিশ্রমও বাঁচবে এবং আয়েশে দিন পার হবে। সেদিন থেকেই অপরাধের জগতে তার পদচারণা শুরু। সে ছোটখাটো চুরি করে বেড়ায়, একা যে কোনো মানুষ পেলে তার থেকে টাকা পয়সা কেড়ে নেয় এবং কয়েকদিন বসে বসে খায়। তারপর আবার সে লুটপাট করে। এভাবে করতে করতে তার লোভ বেড়ে যায় এবং সে ভাবে এসব ছোটখাটো চুরিচামারি না করে বড় কোনো কাজ করা যাক। তারপর সে তার মাথা খাটাতে শুরু করে। পর্তুগালে তখন অনেক বড় একটি পুল ছিল, যার নাম আগুয়াস লিভোরেজ আকুয়েডাক্ট, যা 1 কিলোমিটার লম্বা এবং 213 ফুট উঁচু। সে খেয়াল করে সেখানকার কৃষকেরা প্রতিদিন তাদের ক্ষেত থেকে ফলসবজি সহ সে পুল দিয়ে বাজারে যায় এবং তা বিক্রি করে অর্থসহ সেই পুল দিয়ে আবার বাড়িতে ফেরে। তখন সে ধীরে ধীরে সে পুলের উপর নজর রাখতে শুরু করে। কয়েকদিন যেতে না যেতেই সে বুঝতে পারে যে দিনের বেলায় গ্রুপের মাধ্যমে কৃষকেরা যাওয়া আসা করলেও সন্ধ্যা যখন হয় তখন যে কৃষকদের ফল সবজি বেচতে গিয়ে বেশি সময় লাগত, তারা একাই বাড়িতে ফিরত এবং সেই পুল দিয়ে আসত। সে এদেরকেই তার মূল টার্গেট বানায়, কারণ তাতে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। সে ওত পেতে থাকে এবং একা কোনো কৃষককে সন্ধ্যায় আসতে দেখলেই তাদের উপর চড়াও হয়, তাদেরকে বেদম মারধর করে এবং সারাদিনের বেচাকেনার অর্থকড়ি নিয়ে নেয় এবং পরিশেষে সেই উঁচু পুল থেকে তাদের নিচে ফেলে দেয়। স্বাভাবিক বিষয়ে এত উঁচু পুল থেকে পড়ামাত্র সেই কৃষক মারা যেত। এভাবে করতে করতে সে ধীরে ধীরে সেই পুলেই তার আস্তানা গেড়ে ফেলে। সাজের দিকে একা কোনো কৃষককে পেলেই তাকে আক্রমণ করত এবং তাদের সারাদিনের কষ্টের কামাই কেড়ে নিয়ে তাদের নিচে ফেলে দিত। সেই পয়সায় বেশ কয়েকদিন আরাম আয়েশ করত। হঠাৎ কিছু সুঠাম কৃষককে সে আক্রমণ করলে সেই কৃষক পাল্টা আক্রমণ শুরু করত। ফলে ডিয়েগো বাঁচার তাগিদে তাদের ছোড়া মেরে বসত এবং অর্থ নিয়ে পালিয়ে যেত। এভাবে 1-2 মাস পর যখন কৃষকেরা গায়েব হতে শুরু করে, পুরো গ্রামের মানুষ চিন্তায় পড়ে যায়। অতি অল্প সময়ে এই গায়েব হওয়া কৃষকের সংখ্যা 20 জনে গিয়ে দাঁড়ায়। তাদের পরিবার উপায়ন্তর না পেয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে। প্রথমে পুলিশ তাদের পাত্তা দেয় না, কারণ তখন পর্তুগালে খেতি খামারের অবস্থা বেশি ভালো না হওয়ায় বেশ কিছু কৃষক আত্মহত্যা করে বসে। তো পুলিশ ভাবে এটাও হয়তো সেই ধরনের কোনো কিছু। এই তদন্তের জেরে কিছু মানুষকে সেই পুলের নিচে অনুসন্ধানে পাঠানো হয়। সেখানে 2-3 জন কৃষকের লাশ পাওয়া যায়, যারা ইতিমধ্যেই গায়েব ছিল। পরে এদের নিয়ে ময়নাতদন্ত করা হয়। কাকতালীয়ভাবে এই কৃষকদের সাথে ডিয়েগোর কোনো হাতাহাতি বা ছুরিকাঘাত হয়নি। সে শুধুমাত্র তাদের থেকে পয়সাপাতি নিয়ে পুল থেকে নিচে ফেলে দেয়। ফলে পুলিশ আবারও ভাবে এগুলো আত্মহত্যাই। পরবর্তী 1-2 মাসেও অবস্থার কোনো পরিবর্তন হয় না, কৃষক গায়েব হতেই থাকে। পুলিশকে এটাও জানানো হয়, গায়েব হওয়া কৃষকদের মাঝে এমন কৃষকও ছিল যাদের আর্থিক অবস্থা বেশ ভালো ছিল, তাহলে তারা আত্মহত্যা কেন করবে? পুলিশ এবার সিরিয়াসলি তদন্ত শুরু করে এবং আবারও ছানবিন শুরু করে। পুলের নিচে পরের বার অনুসন্ধানে কিছু লাশ এমনও পাওয়া যায় যাদের শরীরে ছুরির আঘাতের দাগ ছিল। এবার পুলিশ বুঝতে শুরু করে এটা মার্ডারের কেস। নিহতের পরিবারকে এই খবর জানানোর পর পুরো শহরে এই খবর ছড়িয়ে যায় এবং জনগণ এই খুনিকে নাম দেয় দ্য একুয়েডাক্ট মার্ডারার। পুলিশের বহু চেষ্টার পরও খুনিকে ধরতে না পারার কারণে সেই পুল বন্ধ করে দেয় এবং নজরদারি বাড়ায়। ডিয়েগো এই বিষয় জানতে পেরে পরবর্তী 3 বছর গা ঢাকা দিয়ে নিজেকে এসব থেকে দূরে রাখে, কিন্তু ধীরে ধীরে তার মনে হয় এবার নিজের কাজের ধরনের পরিবর্তন জরুরি, তাহলে আরও অর্থকরী কামানো যাবে। তখন সে নিজের একটি গ্যাং বানানোর পরিকল্পনা করে। সে কিছুটা গরিব এবং ছোটমতো ক্রাইম করে বেড়ায়, এদেরকে তার দলে ভিড়ায় এবং হাতিয়ার কিনে। তারপর সে ও তার দল পুল এবং কৃষকদের বাদ দিয়ে পর্তুগালের শহরের ধনী মানুষদের লুটপাট করা শুরু করে। সে যে বাড়িতে আক্রমণ করবে বলে ভাবত প্রথমে সেই এলাকায় যেত, বাড়িঘরের রেকি করত এবং লোকসহ সেই বাড়িতে ঢুকে দামি গয়না, অর্থ লুটপাট করত। বাড়ির কোনো মানুষ যাতে সাহায্যের জন্য পুলিশকে জানাতে না পারে, তাই সে তাদের নৃশংসভাবে খুন করে চলে আসত। পুলিশের কাছে খবর যেতে যেতে সে এবং তার দলবল সহ দ্রুত শহরের বাইরে তাদের আস্তানায় চলে যেত। পরের 1 বছর সে একের পর এক লুটপাট এবং নির্মমতার সাথে খুন চালিয়ে যায়। কথিত আছে তার ভেতর দয়ামায়ার লেশ মাত্র ছিল না। তারই মধ্যে পেড্রো আন্ড্রাডে নামের শহরের নামকরা ধনী ডাক্তার ছিলেন। ডিয়েগো তার বাসায় ডাকাতি করবে বলে ঠিক করে। পরিকল্পনা মোতাবেক সে ও তার দলবল রাতের আধারে সেই বাসার মানুষদের আক্রমণ করে, কিন্তু ডাক্তার সেই রাতে শহরের বাইরে ছিলেন। বাসায় তার ছেলে এবং 3 জন আত্মীয় অবস্থান করছিল। তারা লুটপাট শেষে তাদের বেদম মারধর করে এবং যাবার আগে চাকু দিয়ে মেরে রেখে যায়। কিন্তু এবার কিছু বিষয় উলটপালট হয়ে যায়, যেহেতু সেই ডাক্তার নাম করা ব্যক্তিত্ব ছিলেন এবং তার বাসায় মানুষের আনাগোনা ছিল, সাথে সাথেই খবর রটে যায়। পুলিশ এইবার দ্রুত খবর পেয়ে যায় এবং সাথে সাথে অ্যাকশন নেয়। শহর থেকে বের হবার সকল রাস্তা সিল করে দেওয়া হয়। ডিয়েগো এবং তার দল আরেক রাস্তা দিয়ে শহরের বাইরে তাদের আস্তানায় যাবার চেষ্টা করলে পুলিশ তাদের দেখে ফেলে। সন্দেহ হওয়ায় তাদের তল্লাশির পর লুটপাটের গয়না এবং টাকা পয়সা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তার দল পুরো বিষয় অস্বীকার করে, কিন্তু চৌকুশ পুলিশ যখন তাদের খাতিরদারি শুরু করে তারা তাদের দোষ স্বীকার করে এবং পুলিশ জানতে পারে তারা ছোটখাটো ক্রাইমের সাথে জড়িত। পুলিশ খেয়াল করে এই পুরো অস্থির দলের ভেতর একজন ব্যক্তি বেশ রিল্যাক্স অবস্থায় আছে। পুলিশ তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদে তার ক্রাইম হিস্ট্রি জানার চেষ্টা করে, কিন্তু তার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। তারপর 3 বছর আগের কৃষকদের হত্যার ঘটনার বিষয়ে জেরা শুরু করে। প্রথমে ডিয়েগো মানা করে, কিন্তু পুলিশ যখন তাদের আন্দাজে জোর প্রয়োগ শুরু করে তখন সে তার দোষ কবুল করে। এটাও জানায় যে সে ভুলে গেছে কতজনের মৃত্যু তার হাতে হয়েছে, কিন্তু আনুমানিক 70 জনের কথা তার মনে আছে। এই খবর লিসবন শহরে পৌঁছানো মাত্র জনগণ হয়রান হয়ে যায়। তারা তার সর্বোচ্চ শাস্তির জন্য আন্দোলন শুরু করে। আদালত জনগণের অনুভূতির সম্মান দেয় এবং 1841 সালের 19 ফেব্রুয়ারি তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেবার দিন ধার্য করা হয়। সেই সময় কিছু বিজ্ঞানী জানতে উৎসুক ছিল যে তার ভেতর এত নিষ্ঠুরতা, ক্রুদ্ধতা, অমানবিকতা কিভাবে এলো। তারা ডিয়েগোর ফাঁসির পর তার মস্তিষ্কের উপর গবেষণার জন্য কাটা মাথা যাতে তাদের দিয়ে দেয় সেই জন্য আপিল করে এবং তাদের আপিল মঞ্জুর হয়। পরবর্তীতে ডিয়েগোর মৃত্যুদণ্ড কার্যকর করবার সাথে সাথেই তার দেহ থেকে মাথা কেটে আলাদা করে তাদের দিয়ে দেওয়া হয়। সেই সময় থেকে আজও পর্তুগালের লিসবন ইউনিভার্সিটিতে এই সিরিয়াল কিলারের কাটামাথা সংরক্ষিত আছে। দেখলে মনেই হয় না এই শান্ত চেহারার লোকটি 70 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি? ডিয়েগোর বিষয়ে মতামত কমেন্টে লিখুন এবং এরকম নিয়মিত চিলিং ক্রাইমের ঘটনা পেতে লাইক এবং শেয়ার দিয়ে ক্রাইম পিডিয়া বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।